হ্যালো ভিউয়ার্স, আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকের টপিক হচ্ছে জেব্রা প্রিন্স পাখি। জেব্রা প্রিন্স পাখি কিভাবে বেশি বেশি ডিম বাচ্চা করে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলুন শুরু করি। জেব্রা প্রিন্স পাখি দেখতে অনেক সুন্দর, বিভিন্ন কালারের হয়ে থাকে, বিশেষ করে হোয়াইট কালারেরটা বেশি ভালো লাগে আমার। আর বিভিন্ন কালারের পাখিগুলো দেখতে খুব সুন্দর লাগে, আর ওদের শীষ দিয়ে ডাকাডাকি তো আরও ভালো লাগে। আর যখন ওরা ব্রিডিংয়ে যায় এবং ডিম বাচ্চা করার সময় হয়ে যায়, তখন ওরা যে অদ্ভুত একটা ডাক দেয় শীষ দিয়ে, সেই ডাকাডাকিটা অনেক ভালো লাগে। এই জন্য জেব্রা প্রিন্স পাখি খুব ভালো লাগে এবং আমি আমার বাসাতেও জেব্রা প্রিন্স পাখি পালন করি। তো আপনারা কিভাবে বেশি বেশি ডিম বাচ্চা করতে পারবেন জেব্রা প্রিন্স পাখির, সেই বিষয়টা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা একটা সিক্রেট বিষয়। তারপরেও আমি আমার ভিডিওতে আপনাদের জানাতে চাই কিভাবে জেব্রা প্রিন্স পাখি পালন করলে আপনারা বেশি বেশি লাভবান হবেন এবং খুব দ্রুত ডিম বাচ্চা করতে পারবেন। জেব্রা প্রিন্স পাখি মূলত খাবার অনেক কম খায়, কারণ ওরা খাবার নষ্ট করে না, আর ওদের খাবার অনেক কম লাগে। এর জন্য আমরা বিভিন্ন কিছু দিয়ে ওদের খেতে দিই, প্রতিদিন শাক সবজি খেতে দিই, বিভিন্ন ধরনের শাক খেতে দিই এবং এক ফুট সফট ফুড দিয়ে থাকি। কিছু কিছু ব্রিডার আছে যারা পাখিকে খেতে দেয় না এবং শাক সবজি দেয় না, এক ফুট সফট ফুড দেয় না, শুধু পাখিকে খাঁচার ভিতর ফেলে রেখে দেয় আর বলে আমার পাখি কেন ডিম বাচ্চা করে না, অস্থির হয়ে যায়। এই জন্য অস্থির হওয়া যাবে না, আপনার পাখিকে কিছুদিন রেস্ট দিতে হবে, এক ফুট সফট ফুড খেতে দিতে হবে, তাহলে অবশ্যই আপনার পাখি ডিম বাচ্চা করবে। আর এক ফুট সফট ফুডের পাশাপাশি ডিম সিদ্ধ দিতে পারেন এবং কিছু শাক সবজি দিতে পারেন, কারণ পুঁই শাক খায়, পালং শাক খায়, কলমি শাক খায়, বিভিন্ন ধরনের শাক খায়, আমরা এগুলো দেই না, না দিয়ে থাকি, এর জন্য পাখিরা কিন্তু ডিম বাচ্চা করে না। এর জন্য আপনারা অবশ্যই পাখিকে টেক কেয়ার করবেন এবং পাখির খোঁজ খবর নেবেন প্রতিদিনে পাখির কী লাগবে, আর প্রতিদিন অবশ্যই একটু ডিম সিদ্ধ দেওয়ার চেষ্টা করবেন, আর এক ফুট সফট ফুড অবশ্যই দিবেন, তাহলে আপনার পাখি বেশি বেশি ডিম বাচ্চা করবে। বন্ধুরা, ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।